ওটা এসছে, কালকে বিকেলে এসছে। তুই গুড মর্নিং সকলকে, কেমন আছো তোমরা? নিশ্চয়ই খুব ভালো আছো, আর আমিও ভালো আছি। বেশ, আবার গরমটা ফিরে এসেছে। মাঝে খুব আরাম হয়ে গেছিল, কিন্তু আবার গরমটা ফিরে এসেছে। তো যাই হোক, আমাদের এই গরমটা নিয়েই এগিয়ে যেতে হবে, গরমকাল তো আসবেই। তো এখন সকালবেলায় ছেলেকে স্কুলে পাঠিয়ে আমি জলখাবার বানাচ্ছি। তো আজকে বানাচ্ছি ছাতুর পরোটা। রুটি বানালে না তার সাথে তরকারিও বানাতে হয়, তো দুটো একসাথে করাটা এখন এমনিতেই আমার শরীরটা ভালো নেই, তার মধ্যে যা গরম পড়েছে, তো ভাবলাম ছাতুর পরোটা করে নিলে তার সাথে দই দিয়ে খেয়ে নিতে পারবো। এর আগের দিন আলু পরাঠা বানিয়ে নিয়েছিলাম, তো এরকম করেই চালাচ্ছি আর কি। অতিরিক্ত গরম পড়ুক বা যাই হোক না কেন, আমাদের খাওয়া দাওয়া বা সংসারের কাজগুলো এগুলো তো করতেই হবে, তাই না? সেগুলো তো আর স্কিপ করা যায় না। তো যাই হোক, এখানে আমার ছাতুর পরোটা কমপ্লিট হয়ে গেল, আর আমি ভুলে তিনটে নিয়ে নিয়েছিলাম, কিন্তু না তিনটে খেতে পারিনি, কারণ বেশ বড় বড় মোটা মোটা ছিল। তো তো দই দিয়ে বেশ ভালোই লাগছিল ছাতুর পরোটাটা। এর আগের দিনও যখন আলু পরাঠা বানিয়েছিলাম, সেটাও আমি এরকম দই দিয়েই খেয়েছিলাম আমরা, তো ওটাও সত্যিই খুব ভালো লাগছিল। তো দই থাকলে না অনেক সুবিধা হয়, এক্সট্রা আলাদা করে আর কিছু বানাতে হয় না। আর ছেলেকেও এই সেমই খাইয়ে পাঠিয়েছি ছাতুর রুটি, আর ওর যেহেতু 10টার সময় ছুটি হয়ে যাচ্ছে, সেহেতু ও ওকে আর টিফিন দিতে হচ্ছে না, এটা একটা সুবিধা হচ্ছে আমার। তো ওদিকে জলখাবারের কাজ শেষ করলে বাসনগুলো মাজলাম, সেগুলো মেজে টেজে আসলাম এই ঘরের বিছানার চাদরটা চেঞ্জ করতে। তো অনেক দিন ধরে ভাবছিলাম এই চাদরটা চেঞ্জ করব, আর হয়ে উঠছিল না, তো আজকে আমি চেঞ্জ করেই দিলাম, কারণ প্রচণ্ড নোংরা হয়েছে আর কি। গরমের সময় না চাদর প্রচণ্ড নোংরা হয়, জানলা ফাল্লা খোলা থাকে, ধুলো আসে অনবরত, তো সেই জন্য ফ্রিকোয়েন্টলি এগুলো চেঞ্জ করতেই হয়। নর্মালি আমার ছেলে থাকলে তবেই আমি এগুলো চেঞ্জ করি, কারণ ওই বিছানার উপরে এক গাদা বই খাতা, তো ও সব নামিয়ে দেয় আর আমি চেঞ্জ করে নিই, তো হয়ে যায় কাজটা দুজনে মিলে করলে। কিন্তু আজকে ও নেই, স্কুলে চলে গেছে, তাও আমি চেঞ্জ করলাম, কারণ এখনও ওর স্কুল চলবে আরও 3 দিন, তো ঠিক আছে, তার ততদিনে চাদরটা আরও নোংরা হয়ে যেত। তো ভাবলাম আমি একটু কষ্ট করে করেই দিই, তো সেই ভেবে আমি আজকে সব বই খাতা নামিয়ে আর চাদরটা চেঞ্জ করে দিলাম। বেশি তো চাদরটাও চেঞ্জ করে দিলাম, আর তার সাথে সাথে এখানকার যে বালিশের কভারগুলো থাকে আর কুশন কভার, সেগুলোও পুরো চেঞ্জ করে দিয়েছি, দিয়ে আজকে এগুলো সব কাচতে দিয়ে দেবো। তো আর দিয়ে তারপরে বই খাতাগুলো সুন্দর করে আবার গুছিয়ে রেখে দিলাম, যাতে ওর কোনো অসুবিধা না হয়, ও যেন এসে আবার সব জিনিস জাগার জিনিস জায়গায় রাখলে ও যেন খুঁজে পায়। গুড মর্নিং, কেমন আছো তোমরা? আশা করছি ভালো আছো। আজকে হচ্ছে বুধবার, ফ্যানটা বন্ধ করে দিই। আজকে হচ্ছে বুধবার আর এখন এই 8টা মতন বাজে। তো ঘরের না সব কাজ সারলাম, বিছানা টিছানাগুলো পরিষ্কার করলাম, সেটা তো দেখালামই, আর এখন যাচ্ছি ফুল তুলতে, ফুলটা তুলে নিয়ে আসি। আর শরীরটা আমার খুব একটা ভালো নেই বলছিলাম না, সেই ব্যাক পেন হচ্ছে, তো ওই ব্যাক পেনের জন্যেই খুবই কষ্ট লাগছে, আর পুরো মুখ চোখগুলো শুকিয়ে শুকিয়ে গেছে আমার, আর চোখের তলাতেও মনে হচ্ছে যেন ডার্ক সার্কেল পড়ে গেছে। আসলে শরীরে একটা জায়গায় ব্যথা থাকলে সেটা আর কী করে, শরীরটাই তো মানে ফ্রেশ লাগছে না, অ্যাক্টিভলি ঠিকভাবে কাজ করতে পারছি না, একদম আস্তে আস্তে কাজগুলো করতে হচ্ছে। এই গেল শনিবার থেকে আমার ব্যথা শুরু হয়েছে, আজকে হয়ে গেল বুধবার, সেই যে ব্যথা শুরু হয়েছে তো হয়েছে, সে ব্যথা আর যাচ্ছে না। ওই অবস্থা দিয়ে সব কিছু করছি, করতে তো হবেই, ঘরের কাজ কোনটা ছাড়বো, কোনোটাও তো ছাড়া যাবে না না, তো এখন সেজন্য যাবো ফুলটা তুলে নিয়ে আসি। আর তাড়াতাড়ি সব কাজ সেরে ফেলেছি, এই দেখো বিছানা ফিছানা সব পরিষ্কার করে ফেলেছি, ওই ঘরেরও সব গুছিয়ে ফেলেছি, আজ এখন শুধু ফুলটা তুলে এনে রান্না ঠান্না করবো, এই হচ্ছে কথা। আর এই দেখো আমাদের এই যে ওয়ালপেপার লাগাচ্ছি ওই ঘরে, ওইটা এসছে কালকে বিকেলে এসছে, তো এটাও লাগাতে হবে। তো দেখি যদি পারি, আজকে পারবো কি না বলতে পারছি না, কালকে ধীরে সুস্থে লাগাবো, অত তাড়াহুড়ো নেই, আসছে আস্তে আস্তে ওগুলো সব। ওই সেদিন যে 4টে ডোরে লাগানো ছিল সেটাই আছে এখনও,
তো আস্তে আস্তে লাগাবো, আরও দুটো অর্ডার দিয়েছি কারণ আরও লাগবে, কারণ ওয়ার্ড্রপটা তো খুব একটা ছোট না, ভালোই বড়। তো এই হচ্ছে ব্যাপার, চলো আমি তাড়াতাড়ি করে নিই, কারণ কাজগুলো আমি যদি বসে যাই না তাহলে আমি আর পারবো না, উঠে উঠে করতে খুব কষ্ট হচ্ছে কাজ। তো আর বিভৎস গরম লাগছে এখন, আবার দুদিন ধরে প্রচণ্ড গরম পড়েছে, মাঝে বেশ আরাম লাগছিল কিন্তু আর কটা দিন, তো আবার গরম তো পড়বেই। তো চলো তাড়াতাড়ি ফুলটা তুলে নিয়ে আসি, রোদের জোর হয়ে যাচ্ছে, ছাতা ঠাতা নিয়ে যেতে হবে আমাকে। তো চলো। তো তাড়াতাড়ি গিয়ে ছাদের থেকে ফুলগুলো তুলে আনলাম, কারণ এই ছাদের থেকে গিয়ে ফুল তোলা একটা বিরাট কাজ থাকে, গরমের সময় না ওটুকুও করতে ইচ্ছা হয় না, এতটা গরম লাগে, আর ছাদে যা বিভৎস রোদ। তখন আমি ছাতা ঠাতা সব নিয়ে গেছিলাম, তাও ঘেমে একাকার কাণ্ড। তো যাই হোক, আজকে কিন্তু নীল ফুলগুলো হয়েছে কিছুটা, কিছুদিন ধরে গাছে আবার ফুল হচ্ছে আস্তে আস্তে। তো এই দেখো নীল ফুল হয়েছে, এটা দেখাতে গিয়ে না পুরো ছিঁড়েই গেল। তো যাই হোক, আর তুলসী পাতা তো আমার বিশাল বড় বড় এক একটা তুলসী পাতা বেশ ভালো লাগে। তো গাঁদা ফুলও হয়েছে আর বেলি ফুলও একটা দুটো গাছে হচ্ছে আস্তে আস্তে। তো মাঝে মাঝে এরকম একদমই ফুল হয় না, আবার মাঝে মাঝে ফুল হয়, আর অনির্বাণ তো যথেষ্ট সার ঠার দিতেই থাকে গাছে, তো ফুল না হলে তখন আবার অসুবিধাই লাগে, মনটা খারাপ হয় আর কি। তো ঠিক আছে, এরপরে ফুল তুলে এনে আবারও ঘরের এই যে জামাকাপড় আমার এই চেয়ারটার ওপরে না জমা হতে থাকে, এইগুলোকে আবার আমি ভাঁজ করে রেখে তারপরে রান্না করতে যাব। এখন তো এই গরমে কোনো কাজ করার আগে আগে ভাবতে হয়, ইভেন আমার তো ঠাকুরের সিংহাসনটাও এত নোংরা হয়েছে যে আমি পরিষ্কার করারই সুযোগ পাচ্ছি না, তাও আমি দুটো সেলফ শুধু পরিষ্কার করেছি, করতে পেরেছি, আর উপরেরগুলো এখনও করতে পারিনি, কারণ হলঘরে এতটা গরম থাকে যে আমি পরিষ্কার করে উঠতেই পারি না। সন্ধ্যাবেলায় তো এত গরমের তাপ থাকে যে আমি কন্টিনিউ বসে মানে পরিষ্কার করে তারপরে যে সন্ধ্যা দেবো সেটুকু মানে হয়ে ওঠে না আর কি। তো যাই হোক, এখন আমার ছেলেরা দুদিন স্কুল আছে, তারপরে ওরও স্কুলটা বন্ধ হয়ে যাবে, আর টিউশনও মোটামুটি একটা ছুটিই আছে, শুধু একটা টিউশনই যাচ্ছে মঙ্গলবার আর বৃহস্পতিবার, তাই জন্যে সবকিটাই ম্যানেজ হয়ে যাচ্ছে। তো এবার আসলাম ঘরের সব কাজ শেষ করে আগে রান্না করতে, আর রান্না করতে না এসেই আগে ভাতটা বসিয়ে দিই, কারণ ভাতটা ঠান্ডা না হলে না একদমই খাওয়া যায় না এই গরমের সময়। আর পুরো কাউন্টার টপ আর সব কিছু পরিষ্কার করলাম, গ্যাস ফ্যাস পরিষ্কার করে বাসন মেজে রেখেছি, দিয়ে আর ডাল সেদ্ধ করতে দিয়েছি প্রেশার কুকারে, আর এ কাজ নিয়ে আজকে চিংড়ি রান্না করব। তো অনেকটা চিংড়ি নিয়ে এসেছে, তো ভাবছিলাম আমি প্রথমে যে পুরোটাই রান্না করে রেখে দেবো, দুদিনের হয়ে যাবে, কিন্তু তারপরে ভাবলাম যে না একটুখানি রেখেই দিই, কারণ আমার এঁচোড় চিংড়ি খেতে ভীষণ ভালো লাগে। জানি গরমে এইগুলো খাওয়াটা উচিত না, কিন্তু গরম ছাড়া তো আর কোনো উপায় নেই, গরমের সময় এইগুলোই খেতে হবে, কারণ এই চোরটা তো গরমের সময় পাওয়া যায়, শীতকালে তো আর পাওয়া যায় না, তো কী করে আমি শীতকালে খাবো বলো। তো সেই জন্যে ওকে বললাম যে তুমি কালকে একটুখানি এঁচোড় এনে দিও, তো আমরা এঁচোড় চিংড়ি খাবো। তো সেই জন্যে একটুখানি রেখে দিয়েছি। আর এপাশে দেখো টক ডাল খেতে আমার ছেলে প্রচণ্ড ভালোবাসে, তো ফ্রিজে অনেকগুলো আম ছিল, তো ভাবলাম একটুখানি ওর জন্য টক ডাল বানিয়ে দিই, তো এটাও তো এখনই গরমেরই সময়কার খাবার, এরপরে তো আর খেতে পারবো না, তো সেই জন্যে ওর জন্য একটুখানি টক ডাল বানিয়ে দিচ্ছি। আর এপাশে এবার চিংড়িটা রান্না করতে বসিয়ে দিয়েছি, ওই আলু দিয়ে পেঁয়াজ দিয়ে চিংড়ি মাছ একসাথেই আমি ভেজে করে নিই, তো ওই ঝোল ঝাল যা ইচ্ছা বলতে পারো এরকম মশলা দিয়ে যেটা করে থাকি আর কি। তো চিংড়ি মাছ তো যা দিয়েও রান্না করলে সবেতেই খেতে ভালো লাগে, আর এইটুকু চিংড়ি আমি রেখে দিচ্ছি কালকে ওই এঁচোড় চিংড়ির জন্য, তো কালকেও এঁচোড় আনলে ওটা দিয়ে বানাবো। তো আজকে রান্নার মধ্যে শুধু বলবো এই যে টক ডাল করলাম আর তার সাথে সাথে এই চিংড়ি মাছের তরকারি, এই এক তরকারি ভাত দিয়েই এখন এই গরমের সময় কাজ চালাতে হবে, কারণ যা গরম পড়েছে আর আমার শরীরটাও তেমন ভালো নেই। Thank you.
দুপুরের পর থেকে আর তেমন কিছুই করিনি আর কি। তারপরে এখন একেবারে ডিনারের জন্য প্রিপারেশন নিচ্ছি। তো ডিনার করার জন্য প্রথমে ছেলেকে খেতে দিয়ে দেবো, তারপর অনির্বাণকে দেবো, আর তারপরে আমি খাবো। তো এখানে এক পাশে ভাত বসিয়েছি গ্যাসে, আর প্রেশার কুকারে আমি আলু সেদ্ধ করতে দিয়েছি, আর আরেকটা পাশে আমি দিয়েছি ডিমের অমলেট করতে। আজকে ভাত একটু কম পড়েছিল, সেই জন্যেই একটু ভাত বসাতে হয়েছে। আসলে আমার ভাতের হাঁড়িটা তো একটু ছোটো, তো সেই জন্য আমাকে দুবার করে ভাত করতে হয়। তো অন্য দিন আমি তাড়াতাড়ি ভাতটা করে নিই, আজকে একটু দেরি হয়ে গেছে। তো এখন ভাতটা উগুর দিয়ে আমি খাবো, আর যা ভাত আছে ওতে অনির্বাণের আর রূপের দুজনের ভাতে হয়ে যাবে। আর ওর ভাতটা তো আমি জলে ভিজিয়ে রেখেছি, ও জল ঢালা ভাত খায়। আমি আর রোজ রোজ জল ঢালা ভাত খাই না, খুব রেয়ার আমি জল ঢালা ভাত খাই, আমি আর আমার ছেলে, আমরা দুজনে প্রায় গরম ভাতই খাই। তো যাই হোক, এখানে সবার জন্য ডিনার গুছিয়ে আর এবার আমি ডিটক্স ওয়াটার বানাবার জন্য সব গুছিয়ে নিয়েছি। তো কাঁচের গ্লাসের মধ্যে বিট কেটে দিয়েছি, তার সাথে আদা কুচি দিয়েছি, লেবু কেটে দিয়েছি, আর ওই যে পুদিনা পাতা রেখেছি সেটা ভিজিয়ে দেবো। তো এই ডিটক্স ওয়াটারটা আমি এটা সারা রাত ভিজিয়ে রেখে দেবো, সকালবেলায় উঠে খালি পেটে এটা খেতে হবে আর কি। তো আমি আর অনির্বাণ দুজনে মিলে খাবো। তো ফ্রিজেও রাখতে পারো বা এমনি এসি রুমেও রাখতে পারো, তো আমি এসি রুমেই রাখবো, ফ্রিজে রাখবো না, অত সকালবেলায় উঠে ঠান্ডা ঠান্ডাটা খাওয়াটা সম্ভব নয়। আর এ অনেকে এর সাথে চিয়া সিডও ভিজিয়ে রাখে, তো আমি আগে চিয়া সিড দিতাম, কিন্তু এখন আমার চিয়া সিডটা শেষ হয়ে গেছে বলে আমি এমনি খাবো আর কি। তো এটা খুবই একটা রিফ্রেশিং করা ড্রিঙ্কস, খুব ভালো, তো ডিটক্স ওয়াটার খাওয়াটা খুবই ভালো শরীরের জন্যে। তো রান্নাঘরের সব কাজ হয়ে গেছে, এই যে বাসনও মেজে নিয়েছি, এখন শুধু বোতলে জল ভরলে সব কাজ শেষ হয়ে যায়। তাহলে চলো আজকের ভিডিওটাও আমি এখানেই শেষ করছি। ভালো লাগলে প্লিজ একটা লাইক করো, সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আজকের মতন টাটা।